প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে এই মুহূর্তের কিছু জরুরি তথ্য বলা যেতে পারে ব্রেকিং নিউজ দু হাজার ষোলো এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার জরুরি কিছু আর্জেন্ট তথ্য তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই তো কার্যত এসএসসি মামলার শুনানির ক্ষেত্রে উঠে আসছে বড়োসড়ো খবর আপডেট এবং কার্যত পিছিয়ে যাচ্ছে এসএসসি মামলার শুনানি এবং সেই ভাগ্য ঝুলেই থাকছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর গত মঙ্গলবার সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো এসএসসি প্যানেল বাতিল সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু অন্য মামলা শুনানি থাকায় কার্যত এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে যায় মামলাটির পরবর্তীকালের যে শুনানির দিন তা ধার্য হয়েছে আগামী চব্বিশে সেপ্টেম্বর তো কার্যত এই বিষয়ে কিন্তু অবশ্যই সংশয় প্রকাশ করছেন চাকরি প্রার্থীরা উৎকণ্ঠা প্রকাশ করছেন প্রসঙ্গত বলা যেতে পারে যে দু সালে যে এসএসসির পুরো প্যানেল বাতিল হচ্ছে দুর্নীতির অভিযোগ উঠে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং সেই রায়ে কার্যত কার্যকর হওয়ার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি কার্যত চলে যায় এবং মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলাটি সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে আসে এবং তারপর থেকে পর্যায়ক্রমিকভাবে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেই নিরিখে বলা যেতে পারে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হচ্ছে আগামী চব্বিশে সেপ্টেম্বর তো এই মুহূর্তে দু হাজার ষোলো এস চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানিকে ঘিরে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তাটি উঠে আসছে এবং আরও কয়েকটা দিন কিন্তু অপেক্ষা অবশ্যই করতে হচ্ছে প্রায় দশ দিনেরও বেশি সময় তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবরাখবর উঠে আসে অবশ্যই এই মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী বার্তা দেওয়া হয় সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই দিকে কিন্তু সকলে তাকিয়ে থাকবেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা তো এখন এটুকুই সকল ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ